হজরত ঈসা আলাইসালামে আল্লাহ মুজিজা দিসলা ঈসায় মুর্দার সামনে হাড়াইয়া হইতা ইয়া আমাত আল্লাহ কমি বি ইজনিল্লা আল্লাহর বান্ধি হাড়াও কবরতে হাড়ো ইজিতা ইয়া আবদাল্লা কুম বি হে আল্লাহর গুলাম হাড়ো তখন হাড়াওয়ার পরে গুলাম হোক বান্দি ইনসান জিন্না জেনি উকা হইতা আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ রুহ রুহ ঈসা ঈসা নবীরে সালাম দিতরা তখন নবীর যদি কিয়াল থাকে যে ই লাগে আমি বেশরী গফ করতাম আল্লাহ মজিজা দিছ কুরানি মজিজার মাতিছে তখন লম্বা সময় গফ করতে পার তুমি কিলা আছ আসো কোন অবস্থা আস তোমার কে আসলা তোমার বংশকে তোমার বাবাকে তোমার আওলা তুই আসলাই তুমি কোন এরিয়ার ঈসা ঈশানবী দস্তুর মতো গফ যেমতো আমরা সেই আছি নাই সেইমাফল ঈসা নবীর মজিজা আছে আর ময়দান হইবারে খালি ইনসান নাই সব মারা গেছে তখন ডাক দিয়া কইসলে এই ইনসান এই গড় এই বস্তির মালিক খাড়ো কে আছো তখন একজন একজন লেগে আলোচনা হয়েছে ই মাংসে আলোচনা করা শুরু করছে তানে সালাম উলামদের হজরত ইসা আলাহ ইসালাতামে কইসলা হো ইন অত শ শ হাজার হাজার বস্তিত মানুষ আসলা এরা খানো গেছ তখন এ উঠিয়া কৈছে রে হে ইসা রুহুল্লাহ আমরা সকালে হুত রাত্রে হুতিছি আর বিকা রাত্রে হুতিছি আর সকাল ওইতে না আমরা হাওয়িয়া পুরান হদিস শব্দ হাউসে আমরা হাওয়ার মধ্যে গিয়া পৌঁছে গেছি ঈসা আল্লাহ ইসলামে কহিলা ভাই সকালে হুতিস বিকালে হুতিস আর সকালে উইতইতে হাউয়াতকে সি মা হাওয়িয়া হাউিয়া খারে কয় যায় কালা হুয়া সিগ্জিন হাউিয়া সিগজিন কোয়া যায় অর্থাৎ এইসা নবিয়া কই হাউ খারে কয় বলে ইয়ারসুল্লাহ ইগু সিগ্জিন নাম বোলে সিগ্জিন কিতা নামার মাসলা সিগ্জিন আমরা সবে জানি ইনসান আর জিন্নাত মারা যাবার পরে যারা তাকবা তারা এল্লিন সাত নম্বর আসমানা যাইবা রু লইয়া যাইব আর যারা বদকার তাকবা সিজ্জিন সাত নিচে তারা রু ফালানি হইব ই ফালানি কি লইব লুয়া আছে আমরা কাঠোর মধ্যে মারি আউতরা মারতে সময় বহুত শক্তি লাগে নানি কোনো সময় ব্যস হয়ে যায় ই জমিন যেখান আছে সাত তবকা সায়েন্সর হিসাবে ফিয়াজ আহান সাত তবকা আর আল হাবা ইক ফি আখবর ইল মালা ইক জলালুদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলী রেওয়ায়তী সাবি নাই আর এগো রত হদিস ফৈয়াদ এখন সায়েন্স নাই সায়েন্সর হদিস কুরানোর সামনে সায়েন্স তো কোনটাও নাই ইন এক জমিন থেকে আর এক জমিন ফাঁক আছে ইয়াদ রাখবা আগু শহীদ রবায়ত দুই তিন চার পাঁচ সাত জমিন ফাঁক আছে অর্থাৎ মাঝখানো জায়গা আছে যে এই জমিন থেকে আসমান একটা জায়গা আছে ওলা সাতো জমিন মাঝখানো জায়গা আছে জায়গা আছে তে হজরতে এই সাদ এই সালাত কৈছিলা যে তুমি তাই সিজিনও যে আসো। এই সিজিন কিতাব বলে সাত জমিনও নিছে ও সাত জমিনও নিচে মাইস রুরে যে সময় ইটামারি ফালানি হয় তখন জমিন ফাড়িয়া ফরিস্তায় যে ইটা মারবা ইটা মারবা এত জুরে মারবা জমিন ফাটিয়া লাই 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 গছাই সাত এর ফে জমিনত নিচে যাইব ওখান ঔল রু গুণাগারর আর আমরা জানি আর মারা গেছেন দশ ঘণ্টা আগে পাঁচ ঘণ্টা আগে লইয়া যাইমো জনজা করম ওই ভাই জনজা করা ঠিক আছে ই সিজ্জি নজাওক আর ইল্লি যাওক রুহর সম্পর্ক জিসিমলে আছে হজরতে কাসিম নানাতবি রহমতুল্ল আলাইয়ে আবে হায়াত নামে এক কিতাব লেখছেন হজরতে কিতাব বড় লেখছেন হে হজরতুল ইসলাম কাসিম নানাতবী রহমতুল্ল আলী যাইন দেওব মোদর সাহানাইছেন ঊনপঞ্চাশ বছর হজরতর ইন্টেকালয়েছে নজওয়ান আলিম মারা গেছ আর ও নজওয়ান আলিম তালিবে আলিম বাই যাইন তেইশ বছরের জিন্দেগি মাত্র তেইশ বয়স হয়েছে কাসিম নানাতবি সাবর দেওবন্দর প্রতিষ্ঠাপক সারা দুনিয়ার উলামা হুলার মাতার তাজ জানে জান জান আমরা ইজতি বনিয়ার সম্মানী বনিয়ার ও মতো ইসলাম তেইশ বৎসর বয়স হদীশর হাসিয়া লেখা শুরু করছে এখন আলিম কি জাত আছে বয়স তেইশ হবে লগে লগে তান উস্তাদা কৈ কাসিম কিছু কিতাবলে কণা হদীশর হাসি ইসম হদীশর হাসিয়া কম হদীশ লেখা আছে হদিসের ইমাম হলে চাফো হয়ে গেছে হদিসের হাসি অকল নাই কিছু তুমি লেখো না ও হজরতে হজরত হলে অর্ডার দিছিল বিভিন্ন হদিসর হাসি তো বড় দরজার আলী এত বড় দরজার আলী কিন্তু টান টাকিও বাক্যা অসুবিধা হয়ে যাক জন বড় চেরটা হইল এমন এক বড় দরজার সারণপুর অদিকে গেছে আর লুঙ্গি এখানে হজরতে ফিন্দিতা। যাক জাক জমক খুন্তা নাই আর এখান লুঙ্গি অনলইতা আমরা তো জুব্বা কুব্বা ফাগুলি ছাগলি খত কিছু ভাই আমরা বেশ বেশি হয়ে যায় তো হজরত তো হজরত সেও তানে চিনেন না মারিবার সময় হয়েছে হইলা বাইন হেও নাই তুমি নমাজ গান ফলাইল হেও চিনে না তানে তানে মিয়া কইতা বরেমিয়া মসুর আসলা যমতো বা হে বা বদরঘুরি বদরঘুরি সাব সাপ নামে মসুর বাসানি মসুর বড়ে মিয়া নামে তাই মসুর আসলা কেও তানে চিনেন না ইনো ঠেলা মারি দিল আগে নমাজ ফলাই নিল মারিবর তে প্রথম রাখা তক কুল আল্লাহ পড়িতে দুইবার পড়েছি কয়বার পড়িছয় দুইবার তে বাদররা হাতেতে একবার পড়িছন ফালাকান নাছতে তা পড়নি পড়ুকা সালাম ফিরানি পরে মাইশ কইবা কি ঘুরে দিলে আমি উম্মতি আল্লাহ পড়িল ল দুইবার 12 মিনিট পরে কিছু এরিয়ার মানুষ আসলা হেরাইছে আইয়া জেমনে দছেন বড়ে মিয়া লুঙ্গি এখন অনতোয়া আমরা রুমাল তোই গামছা তোই আর এখন 빈দিছন পাঞ্জাবি batti আমরা তো লম্বা পাঞ্জাবি নাই লয়েরা হ্যাঁ তান পাঞ্জাবি বাটকে ও বাদে এই নইলে ভাই সিঞ্চনে নি খেয়ে বলে এই বড়ে মিয়া কাশিম না তুই এখন তো জেলা মুক্ত দি আসলে এর আর বুঝো হয় না এই কাশিম না তুই এখান থেকে উইবা বহুত আলিম আছেন নি বুজুর্গ আছে নি ভাই দেখলে বুঝা যায় না এই নাম অথ বড় অথ বাড়িয়া অথ ইজ্জতি আর দেখার পরে ও এই নিয়ে ও মানুষ নি তার আর বিশ্বাস হয় না এই কাশিম না ই মানুষে বুঝাইয়া কইল ভাই ইজ্জত দেওয়া সম্মান দিন সেই আইসন হস্তি ওখান বুঝো ও তার একজনে উঠিয়া কইল এং যদি মিয়া ওইন তে নমাজের মধ্যে খুলু ভাল্লা দুই বার যদি বড়ে মিয়া যদি তে তো নমাজকুলু ভাল্লা দুইবার বার বলি থাকেন একবার বলিয়া নমাজ শেষ বড় দুইবার না কেন যাই হোক তো কাসিম কাশিম নানাথবি রহমতুল্লাহ আলী তে মাতু আসলাম যে সদিসর হাসিও বড় দরজার আলিম তে হজরতর মতো এক আলিম আর এই মতো দেহবন মদরসা যে বানাইছইন আর আইজ আমরা সারা দুনিয়ার এই দেব মদরসার দিকে আমরা ও মদরসাই যে আওয়াজ দে ও আওয়াজের উপরে আমরা আলহামদুলিল্লাহ বাকি বাতিল ফিরকা অকল যারা আল বাতিল কানা তো কুন্তও নাই কারণ হক পরশ যারা আসন যারা হক মানি আসলে যেমত জয়নগর মহদ্দিস রহমতুল্লাহ আজকে আমি মাতিয়ার আজকে আমি আইয়ার আসলে মরিগাঁও থেকে মরগাঁও এক জলসা আসিল আর তৈয়ব জামাল বড় কারি হিসাব কারি হিসাবে তানে হেড কারি নাম দিয়া প্রধান অতিথি হিসাবে আমারা দিযা।